কিন্তু যখন আমরা বিরোধীতে থাকি, আমরা যখন সরকারে থাকি, আমরা চেষ্টা করি মানুষের কাজ করার জন্য, আমরা চেষ্টা করি মানুষের কাজ করার জন্য আমরা যখন সরকারে থাকি। আর যখন আমরা সরকারে থাকি না, মানুষের দাবি নিয়ে, মানুষের বেদনা নিয়ে, মানুষের যন্ত্রণা নিয়ে আমরা যে সরকারে থাকে সেই সরকারের কাছে বলি মানুষের সমস্যার সমাধান আমাদের সভাপতি রিপন বরা ওনার তো দরকার নেই। আমরা এনআরসির জন্য দিল্লিতে পার্লামেন্টের মহাত্মা গান্ধীর যে মূর্তি তার সামনে আমাদের সকল এমপি কে নিয়ে সেখানে ধর্ণা দিয়েছেন। উনি তো এমপি হয়ে গেছেন, উনি তো অসমীয়া হিন্দু, কেন দিয়েছেন? কারণ গরিব মানুষের প্রতি যাতে অন্যায় করা না হয়, ভারতীয় নাগরিকের প্রতি যাতে অন্যায় করা না হয়। শুধু মুসলমান বলে, বাংলায় কথা বলে বলে, লুঙ্গি পরে বলে বলে, মাথায় টুপি আছে বলে তার প্রতি যাতে অন্যায় করা না হয়, আমাদের সভাপতি রিপন বরা আমাদের সকলকে নিয়ে ধর্ণা দিয়েছেন দিল্লিতে। এটাই হচ্ছে কংগ্রেসের আদর্শ। আর সেই আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি বলছি, হ্যাঁ শামসুল হক আমসুর সভাপতি ছিলেন, কিন্তু শুধু সেই কারণে না, উনি 2004 সন থেকে কংগ্রেসে আছেন, জেলা কংগ্রেসের এখনো সভাপতি, এখনো সাধারণ সম্পাদক, আগেও ছিলেন। 13-14 বছর ধরে পার্টি সৈনিক হিসেবে কাজ করতেছে, একটা পরিচ্ছন্ন ভাবমূর্তি আছে বড়ডাঙ্গায় তার বাড়ি গইলে যা গ্রাম। যখন নদীর ভাঙন আসে আমি আগে জানতাম না, নদীর পানিতে পড়ে মানুষের খিদমত করেছে। আমাদের এরকম সমাজকর্মীর প্রয়োজনীয়তা আছে যারা মানুষের বিপদের দিনে লং পেন্সের বাড়িতে দাফলা দিতে পারে, সেরকম সমাজকর্মীর আমাদের প্রয়োজনীয়তা আছে। আর সেজন্যই আমাদের অনেক লোক থাকা সত্ত্বেও আমরা পার্টি, আমি শুধু আমার কথা বলছি না, পার্টি মনে করেছেন যে এই নির্বাচনের জন্য শামসুল হকই হয়েছে আমাদের লড়াইয়ের জন্য সবচেয়ে উপযুক্ত প্রার্থী। বন্ধুগণ, কেউ কেউ বলেন দক্ষিণের কথা, পশ্চিমের কথা, আমিও চাই এইদিকের আর একজন এমএলএ হইলে খারাপ ছিল না, কিন্তু আমি এক গুনায় বাড়ি লাংলায়ও না, লাংলা থেকে আরো 3 কিলোমিটার, সেই বটতরি গ্রামের মানুষকে কংগ্রেস পার্টি, একটা যুবক যখন আমার বয়স 35, সেই সময় কংগ্রেস পার্টি আমাকে নমিনেশন দিল, এই এলাকার মানুষ চাইকা পয়রে আমাকে ভোট দিলেন, অন্য জায়গার মানুষও দিলেন, 11-তে আমারও কিছু ভুল হলো, হেরে গেলাম। কিন্তু আবার যখন সময় আসলো 16-ই, আমরা যে কাজ কাম করলাম সেই কথায় আমি পরে আসবো, 16-ই আবার সারা এলাকার মানুষ জায়গা পুরা ভোট দিল। আজকে আমাকে যখন মেদিনীপুরের মানুষে ভোট দিছে, আমাকে গুইলেজার মানুষে ভোট দিছে, হালদিয়ার মানুষে ভোট দিছে, আমি তো এই কথা পার্টিকে বলতে পারি না যে কারো বাড়ি উত্তরে হলেই টিকিট দেওয়া যাবে না। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের কথা নাই, যিনি মানুষের খিদমত করবে, সমাজের খিদমত করবে, যিনি কোনো বৈষম্য করবে না, তাকেই আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করা উচিত। আর শামসুল হক সাহেব যদি এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের দিকে না তাকান, যদি কাজ না করেন, সামনের 1.5 বছরে আমাদের সভাপতি রিপন বরা সাহেব আছেন, উনি জানেন যে আমি কত ঝগড়া করি যেটাকে আমি সত্য বলে ভাবি। যদি দেখি শামসুল হক কাজ করতেছে না, মানুষের খিদমত করতেছে না, 21-এ তার টিকিট কাটার জন্য আবার লড়াই করব। যদি এই এলাকার মানুষের কাজ না করে, আমি তো এত দুর্বল লোক না। আর সেজন্যই বলছি শামসুল হককে ভোট দিবেন, আগামী 1.5 বছরের উন্নয়ন উনি করবেন, আর যত ভুল হবে সেই সমস্ত দায়িত্ব আমি নিয়েছি যাতে কোনো ভুল না হয় মানুষের খিদমত। আমার মা বোনেরা,
আমি যখন এমএলএ ছিলাম না, আমি যখন এমএলএ ছিলাম।